হ্যালো ফুটপ্রিন্ট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ঈশা, আমি আর আমার ফ্যামিলি সবাই ভীষণ ভালো আছি। তো এখন বাজে হলো সন্ধ্যে 7:30। তো এখন আমি আর আমার হাজবেন্ড মিলে বেরাচ্ছি চৈত্র সেলে শপিং করতে। কী কী শপিং করি, কোথায় কোথায় যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে আমি ভিডিও আপলোড করতে করতেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তো আর বেশি বকবক করবো না, হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, তো চলো শপিংটা করতে যাই। চলো, দাঁড়িয়ে আছে, এখন আমি ঝটপট বাইকে উঠে যাই, তাহলে এক্ষুনি আমাকে মুখ করবে। তো দেখতেই পেলে কতটা ভিড় আর গড়িয়ার মোড়, মানে এতটাই ভিড় গড়িয়ার এখানে সেল। আর আমরা ছোটোবেলা থেকেই সবাই জানি, মানে যারা গড়িয়ার এলাকায় থাকি, যে এখানে কতটা পরিমাণে ভিড় হয় সেলের মার্কেটে। তো দেখো, আমরা এম বাজারে চলেই এসেছি। তো এম বাজারেও প্রচণ্ডই ভিড় ছিল সেদিন। আর আমি, এই যে আমার হাজবেন্ড এখানে গাড়ি পার্কিং করছে, আর দেখতেই পাচ্ছ, বাট এম বাজারের ভেতরে না ভিডিও করতে দেয় না, তাই আমি ভিডিও করতে পারবো কি পারবো না জানি না। তো দেখো, এবার তারপর এম বাজার থেকে বেরিয়ে ওখানে অনেক শপিং করেছি, সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখান থেকে আমি আমার দেওরের জন্য একটা টি শার্ট নিচ্ছি, আর মেয়েরও কিছু টুকটাক জামা নিয়েছি, প্যান্ট নিয়েছি। তো নিয়ে এখন আমরা এই রওনা দেব বাড়ির পথে। তো বাড়ির পথে যাব, তারপর তোমাদেরকে বাড়িতে গিয়ে পুরোটাই দেখাবো। তো দেখো, এই জিনিসটা কি আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কেউ নামটা বলবে। আমার হাজবেন্ড তো বলছিল কুলফি, বাট খেতে খুব ভালো, আমি ফার্স্ট টাইমই খেয়েছি, মানে খেতে না খুব টেস্টি। আর এতটা সেই মনে হচ্ছিলো কালীঘাটের প্যাড়ার মতন খেতে লাগছে, মানে এতটাই সুন্দর খেতে লাগছে, ভীষণ টেস্টি ছিল। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছো, দু ব্যাগ একদম শপিং করে নিয়ে এসেছি, মনে হচ্ছে পুজোর শপিং করেছি। তো যাই হোক, আর চিনি, আমরা যখন শপিংয়ে যাচ্ছিলাম, চিনির বাবাকে বলেছিল ওর জন্য একটা পুতুল আনতে, তো পুতুল পাইনি। তোর বাবা ওর জন্য একটা এলিফ্যান্ট নিয়ে এসছে, তো চিনি কি খুশি? হ্যাঁ, সারপ্রাইজ হবে, খুশি। তো চলে, এবার চিনি বেশি বকবক করো না, তো চিনির জামা কাপড়গুলো দেখতে শুরু করো। আর সব থেকে বড় কথা কি বলতো, আমার মা ঠাকুমা আর বম্মা মিলে ওকে 600 টাকা দিয়েছিল, তো এই দিয়ে আমি আগে কিনেছি। আর হাজবেন্ড সব মিলিয়ে গুছিয়ে কেনা হয়েছে। তো দুটো ইনার আর এই এক ধরনের জাম্পস্যুট কেমন হয়েছে কিন্তু কমেন্টে বলুন। আর বাচ্চাদের ড্রেস কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর এই একটা জামা, এটা আমার একটা ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য, তোমরা দেখেওছো আমার ব্লগে। তো তারপর কিনেছি চিনির জন্য এই ছোট ছোট প্যান্ট, এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট আর এই যে তিনটা ইনার সেট, তোমার ভীষণ ভালো লাগে। আমি যখনই মলে যাই তিন চিনির জন্য এই ধরনের ইনারগুলো আমি কিনি। তো দেখিয়ে দিলাম তিনটে, তিন রকমের ডিজাইন আর তিনটে, তিন রকমের কালার, তিনগুলো আনকমন কালার। আর তারপরে কিনেছি হলো এই যে আমার নিজের জন্য একটা টপ, আমি কিনছিলাম না, হাজবেন্ড আমাকে জোর করে বললো না কেন। আর এইটা কিনেছি আমার একটা ভাইজির জন্য ফ্রক, আমার ভালো লাগলো, দেখতে ভীষণ সুন্দর। আর এইটাও কিনেছি আমার একটা ভাইপোর জন্য, কারণ স্টুডেন্ট, তোমরা দেখেওছো কিছুকে। তো প্যান্ট আর গেঞ্জি এই দুটো আলাদা আলাদাই কিন্তু আমি মল থেকে কিনেছি। আর মেয়ের জন্য মল থেকে না, একটু বাইরে এসে কিনেছি গড়িয়ার মোড়ে। তো এই ছোট ছোট তিনটে প্যান্ট, আর আমার মেয়ে পাশ থেকে বলেছে তরমুজ, ওই জামাটা দেখে, হোয়াইট জামাটা। তো এই দেখো তিনটে ছোট ছোট প্যান্ট, এই প্যান্টগুলো ভীষণই লাগে ফ্রকের নিচে পরা। আর এই ফ্রকটা খুব ভালো লাগছিল আমার, আর এই কালারের জিনিস আমার মেয়ে নেই। তো আশা করি সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমার এই শপিং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কে কি পয়লা বৈশাখে শপিং করছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।
তো দেখো আমি তো ভিডিও শেষ করে দিয়েছিলাম, কিন্তু এই জামাগুলো তো আমি দেখাতে ভুলে গেছিলাম। তো এই পাশে দেখতে পাচ্ছ চারটে জামা দড়ি বাঁধা, সেম দেখতে বাট কালার আলাদা। এটা আমার শ্বশুরমশাই দিয়েছে। আর এই যে পিঙ্ক কালারের ফ্রকটা নিচে দেখতে পাচ্ছ, এটা আমার জেঠি শাশুড়ি দিয়েছে। আর এদিকে হলো দড়ি বাঁধা যে ফ্রক, দুটো সেম দেখতে, এটা হলো পুচুর ঠাকুমা দিয়েছে, মানে আমার জেঠিমা হয়। তো আমরাও যেহেতু ওদেরকে দিই আর ওরাও আমাদেরকে দেয়। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতন টাটা।